বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি দিয়া। আজ আমি আপনাদের সাথে এমন একটা স্টোরি শেয়ার করব, হিমু এবং জোনাকির লাভ স্টোরি। গল্পটি স্পেশাল একটা মানুষের রিকোয়েস্টে করা। আমার বিশ্বাস আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা বড় হওয়ার কারণে দুইটা পর্বে আপলোড করা হবে। আজ থাকছে প্রথম পর্ব, কিছুদিন পরে দুইটা পর্ব একসাথে দেখতে পাবেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই, এগুলো করে দিবেন। তো আমি আমার কথাটা আর দীর্ঘ করতেছি না, গল্পে ফিরে যাক। শিবের পরীক্ষা শেষে দাদুর সাথে ওনার বোনের মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। বৃষ্টিতে বাড়িতে ঢুকতে যাব এমন সময় ধপাস করে পড়ে গেলাম উঠানে। ফুফুটা অর্থাৎ দাদুর বোনের মেয়ে এগিয়ে এসে খুব দুঃখ করে ভেতরে নিয়ে গেলেন আমায়। কিন্তু দূর থেকে কারো যেন জোরে হাসির শব্দ শোনা গেল। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, কাউকেই দেখতে পেলাম না। তখন ফুফু বললেন, এই হিমু একদম হাসবি না, দেখেছিস মেয়েটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তুই আবার হাসছিস। তখন খেয়াল করলাম আমার ঠিক মাথার উপর পেয়ারা গাছের ডালে বসে হিমু ভাই হাসছে। ওনার হাসি দেখে লজ্জায় মাথা কাটা গেছে আমার। ইচ্ছে করছিল ছুটে চলে যাই, কিন্তু সবার সামনে তার করা গেল না। আমি এই বাড়িতে প্রায় 15 বছর পর এসেছি। যখন 6 বছর বয়স ছিল তখন নাকি একবার এসেছিলাম, আমার অবশ্য মনে নেই, দাদুর কাছে শুনেছি। সেবার এসে নাকি হিমালয় ভাইয়ের পিছু পিছু সারাক্ষণ থাকতাম, তাই উনি নাকি দুষ্টুমি করে বলতে তুই আমার বউ সেজন্য পিছনে পিছনে ঘুরিস। আমি নাকি সেদিন থেকে ভাইয়াকে বলতাম আমি তোমার বউ, যখন দাদু ফুফু এসব বলছিলেন এত লজ্জা করছিল, ইচ্ছে করছিল মাটির ভিতর ফাঁক করে ঢুকে যাই। না, তার করা গেল না। বুকের ভেতরটায় শব্দের গতি যেন বেড়ে গেল হাজার গুণে। ফ্রেশ হয়ে খেয়ে মাথা ধরেছে বলে শুয়ে পড়লাম আমার জন্য নির্দিষ্ট করা রুমে। সারাদিনে একবারও বের হলাম না, রাতে খেতে ডেকেছে তখনও বের হতে চাইলাম না। মাথা ব্যথার অজুহাতে শুয়ে রইলাম ঘর অন্ধকার করে। দাদু অনেকক্ষণ চেষ্টা করেও আমাকে ওঠাতে পারলেন না, অজ্ঞতা ওনাকে চলে যেতে হলো। রাতে আমার কাছে ঘুমাতে চাইলেন, কিন্তু আমি বললাম তুমি অনেক দিন পর এসেছ, আজ ফুফুর সাথে ঘুমা, গল্প করো দাদু, আমার সাথে তো সব সময়ই ঘুমাও। আমার কথাটা মনে ধরলো দাদুর, উনি চলে গেলেন। সেরাতে আমার ঘুম হলো না, কোনো এক অজানা কারণে কান্নায় ভেঙে পড়লাম আমি। এই যে এতগুলো বছর দেখিনি বলে কি আজ এত কষ্ট হচ্ছে আমার, জানি না কেন বুঝ হওয়ার পর থেকে হিমালয় নামটার বাইরে আমি যেতে পারিনি। স্কুল কলেজে সুন্দরী বলে সব সময়ই আমার একটা প্রশংসা ছিল, অনেক প্রেমের প্রস্তাবও পেয়েছি, কিন্তু কখনো মন টানেনি। মনে হতো আমার মন তো অন্য কারো কাছে বাধা পড়ে আছে, যার ছবি আমি বড় হয়ে দেখিনি পর্যন্ত। ভাবছেন তথ্য প্রযুক্তির যুগে একটা ছবি জোগাড় করা কি এমন কঠিন কাজ। ঠিকই বলেছেন, আসলে আমি দেখতে চাইনি। সেই 6 বছর বয়সের পর থেকে ইচ্ছে করেই দেখিনি তাকে। 4-5 বার এসেছিলেন আমাদের বাড়িতে, আমি দেখা দিইনি। অবশ্য উনিও যে আমাকে খুঁজেছেন তা নয়, এসেছেন দাদুর সাথে দেখা করতে আবার চলেও গেছেন, আমিও তাই সামনে যাইনি কিংবা যেতে চাইনি। তার কারণ না হয় একটু পরেই জানলেন। সকালে যখন আমার ঘুম ভাঙে দেখলাম সবাই আমার বিছানার পাশে বসে আছে,
সকলের কপালে চিন্তার ভাব স্পষ্ট। আমি অবাক হলাম, কি ব্যাপার, সবাই এভাবে বসে আছে কেন? আমি উঠে বসতে যাব এমন সময় বুঝলাম উঠতে পারছি না, পুরো শরীর ব্যথা হয়ে আছে। তখন ফুফু বললেন, উঠিস না রে মা, সারা রাত যেভাবে জ্বরে পড়ে যাচ্ছিলি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিভাবে মরার মতো পড়েছিলি তুই, রাত পার হয়ে দিনে 3টা বাজে, তাও তোর ঘুম ভাঙছে না দেখে খালাম্মা কাঁদতে কাঁদতে শেষ। ভাগ্যিস হিমু ছিল বলে বাঁচা গেছে, নয়তো কি যে হতো আল্লাহই জানে, এত রাতে তো আর ডাক্তার পাওয়া যেত না। ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, হিমু ভাই তখন ডাক্তারি পড়া শেষ করেছেন। দাদু তো কেঁদে কেটে গাল ফুলিয়ে ফেলেছে, কান্না গলে বললেন, তোর এখন কেমন লাগছে রে জোনাকি? বেশি খারাপ লাগলে বল, আমি তোকে ডাক্তার এখানে নিয়ে যাব। কয়েকদিনের জন্য গ্রামে আসলি, তাও যদি এমন হয় তোর বাবা মা তো চিন্তা করে মরে যাবে। হিমু দুলাভাই ছিল বলে রক্ষে, সে তো সারা রাত তোর মাথার কাছে বসেছিল, আমাকে আর রেহানকে বসতেই দিল না, তোর মাথার পানি দিয়েছে, একটু পরপর তুই পানি চাইতি, পানি খাইয়ে দিয়েছে। আল্লাহ তোমারে বাঁচাই রাখুক ভাই। লাস্টের কথাটা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা হিমু ভাইকে উদ্দেশ্য করে বললেন দাদু। সবটা শুনে আমার হার্টবিট আরো কয়েক হাজার গুণ দ্রুত গতিতে বেড়ে গেল। হিমু ভাই আমার টেক কেয়ার করেছে, তাও সম্ভব? বিস্ফোরিত চোখে আমি একবার তার দিকে তাকিয়ে দেখলাম, সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন গুতাচ্ছেন, একটাবার ফিরেও তাকাচ্ছেন না। খুব রাগ হলো আমার, তাই আবার চোখ বুজে গেলাম। দাদু আবার ভেজা গলায় বললেন, কি রে জোনাকি, আবার কষ্ট হচ্ছে তোর, চোখ বুঝলি কেন? বিষণ্ণ মন নিয়ে চুপ করে রইলাম আমি, কথা বলতে ইচ্ছেই করলো না। অনেক বছরের অভিমান জমে আছে, টের পেলাম কেউ আমার হাত ধরেছে, মনে হলো এটা তো দাদুর হাত না। এই উষ্ণ হাতের স্পর্শটা মনে হলো আমার অনেক পরিচিত। চোখ খুলে দেখলাম ডাক্তার সাহেব আমার প্রেশার মাপার জন্য মেশিন স্ফিগমো মানোমিটার হাতে লাগাচ্ছে। হলুদাব মুখে খোঁচা খোঁচা দাড়ি, তীক্ষ্ণ নাকটায় বিন্দু বিন্দু শিশিরের মতো ঘাম জমেছে, দেখতে যে কি ভীষণ সুখ সুখ মনে হলো। আমার কল্পনায় আঁকা সেই মানুষটির মতোই হুবহু মিলে গেল, যার ছবি এই 15 বছরে একটু একটু করে এঁকেছি আমার মনের আকাশে। এক ফলক দেখে আবার চোখ বন্ধ করে ফেললাম, সে তো আমার দিকে তাকাচ্ছে না, তবে আমি কেন তাকাবো? কেমন গম্ভীর গলায় ফুফুকে বললেন খাবার নিয়ে আসতে। ফুফু খাবার নিয়ে এসে আমাকে উঠাতে চেষ্টা করলেন, আমি খাবো না বলায় একটা চিৎকারে সব ব্যথা ভুলে আমি দপ করে বসে পড়লাম। তাকিয়ে দেখলাম হিমু ভাই আমাকে বলছেন, এই মেয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি কি মনে করছো সারাদিন আমার কোনো কাজ নেই, বসে বসে তোমার সেবা করব, তাড়াতাড়ি খেয়ে নাও। এত জোরে ধমক আমার বাবা মাও কখনো দেয়নি, অভিমানের সাথে কষ্ট যোগ হলো, তার ফলস্বরূপ চোখে নোনা জল ঝরতে লাগলো। ফুফু খাইয়ে দিবেন বলে যেই আমার কাছে আসছিলেন, হিমু ভাই বলল, আমার কাছে দাও মা, দেখো কিভাবে খাওয়াতে হয়, তোমরা আসলে আদর করে বাচ্চাদের বাদর বানিয়ে ফেলো, উত্তম মাধ্যম কয়েকটি পড়লে তবে এরা ঠিক হবে। অবাক হলাম আমি, 21 বছরের একটা মেয়েকে কিনা বাচ্চা বলছে? সেই প্রথম এক প্লেটে ভাত খেলাম আমি, আমার মাও জীবনে এতটা শাসন আমায় করেনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে দাদু ও ফুফু দুজন সেখান থেকে চলে গেলেন, কেউ কিছুই বললেন না। মনে মনে ভাবলাম কেন যে এখানে এসেছি, একে তো পড়ে অসুখ বাঁধিয়েছি তার উপর এমন থমকাচ্ছে, ইচ্ছে করছে বেটার ঘর মটকে দিই। এমন সময় ডাক্তার সাহেব বলল, মনে মনে আমাকে গালি দিচ্ছ দাও, তবে এখানে যতদিন আসো ঠিক মতো খেয়ে নিবে,
যদি তা না করো বুঝবো। তোমার আমার হাতে খেতে ইচ্ছে করছে, বুঝলে? আমি ভাত ভর্তি মুখ নিয়ে উপর নিচ মাথা নাড়ালাম। সাহেব হাত ধুয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। জানি না কেন আমার জ্বরটা একদম চলে গেল। একটু আগে যে রাগ অভিমান কষ্ট হয়েছিল তা এক নিমেষেই উধাও হয়ে গেল। সন্ধ্যার দিকে অনেকটাই সুস্থ অনুভব করলাম আমি। সবাই উঠানে বসে নানা গল্প করছিল, ওসব সাংসারিক গল্প, আমার ভালো লাগছিল না, তাই আমি ছাদে চলে গেলাম। এসেছি পর্যন্ত ঘর থেকে আর বেরোতেও পারিনি। এখন শীতল বাতাসে অনেকটা ভালোই লাগছে। জোরে বাতাস বইছে দেখে মন আনন্দে নেচে উঠল। বরাবরই আমি প্রকৃতি প্রেমী, প্রকৃতি আমাকে পাগল করে দেয়, তাই দুই হাত উঁচু করে কিছুটা সময় ঘুরতে লাগলাম। মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছিল, নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছিল। কিন্তু বিপত্তি ঘটল যখন ব্যালেন্স ঠিক রাখতে না পেরে পড়ে যাচ্ছিলাম। কিন্তু খানিক বাদে বুঝলাম আমি পড়িনি, কারো বুকের সাথে লেপ্টে আছি। সেই আগন্তুকের শরীর থেকে খুব সুন্দর পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে, চেনা পারফিউমের গন্ধ মনে হচ্ছে। দুপুরে যখন হেমবাই খাইয়ে দিচ্ছিলেন তখন লেগেছিল, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো আমার। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল হাজার গুণে। মনে হলো এবার বোধহয় আমি অজ্ঞানী হয়ে যাব। কিভাবে শক্ত করে ধরেছেন লোকটা আমাকে, এখন আমি যদি মরে যাই তিনি তার জন্য দায়ী থাকবেন। কিন্তু অদ্ভুতভাবে আমি কেমন একটা সূক্ষ্ম সুখ অনুভব করতে লাগলাম। জানি না সে সুখের নাম কি, শুধু মনে হচ্ছিল সময়টা এখানেই থেমে যাক, আমি এভাবেই থাকি অনন্তকাল। কিন্তু না, আমার ভাবনায় কেরাসিন তেল ঢেলে দিয়ে হিমভাই ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন আমায়। পুরাই বোকা হয়ে গেলাম আমি। আমি তো তাকে ধরতে বলিনি, ধরছেই যখন এভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার কি মানে? রাগে দুঃখে আমার কান্না পেয়ে গেল, কিন্তু তার সামনে যতটা সম্ভব কান্না চেপে রাখলাম। তিনি আমাকে বললেন, ঠিক করে হাঁটতেও শিখুনি, ধুমধাম পড়ে যাচ্ছ। নিজেকে আটকে রাখতে পারলাম না, আমি বললাম, আমি হাঁটতে না পারলেই আপনার কি, আপনাকে কেউ বলেনি আমাকে ধরতে? আমার কথা শুনে আগুন চোখে তাকালো সে আমার দিকে, চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ঝলমল করছে তার আগুন লাগা চোখ দুটি, উফ মায়াবী চোখ দুটি। আমাকে অবাক করে দিয়ে সেদিন তিনি আমার হাত দুটি পেছন থেকে মচকে ধরলেন, ব্যথায় কুকড়ে গেলাম আমি, কিন্তু কোনো শব্দ করলাম না। এতক্ষণ আগে যে চেষ্টাটা করেছিলাম চোখের জল আটকে রাখতে, সেটা আর করা গেল না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিনি বুঝেছেন কিনা জানি না, তার এমন কাণ্ডে আমি খুব অবাক হলাম। এমনটা উনি কেন করলেন কিছুই বললেন না, তিনি চুপচাপ নেমে গেলেন ছাদ থেকে। অপমানে কষ্টে কেঁদেছি বসে আমি। যে মানুষটাকে এত বছর ধরে ভালোবেসে আসছি সে আমার সাথে এরূপ আচরণ কেন করছে? ভেবেছিলাম এখানে এসে তাকে আমার মনের কথা জানাবো, কিন্তু না, সে আর পারলামই বা কই, আমার সাথে কথা পর্যন্ত বলে না সে। তাই মনে মনে ঠিক করলাম তাকে আর কিছুই বলবো না। যে আমার প্রতি এতটা উদাসীন তার কাছে ভালোবাসার কথা প্রকাশ করে দুঃখ বাড়ানো ছাড়া আর কিছুই হবে না। সেদিনও গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে দেখি হেমু ভাই আমার পাশেই বসে আছেন। সময় দেখার জন্য ফোন খুঁজছিলাম, দেখলাম তখন রাত দুটো। অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে, কি ব্যাপার, কেন এসেছেন তিনি? রাতের বেলা হিমু ভাইকে দেখে আমি খুব অবাক হলাম। চোখ কচলাতে কচলাতে উঠে বসে ভালো করে তাকিয়ে দেখলাম তিনি আমার দিকে কেমন মায়াবী চোখে তাকিয়ে আছেন। বিস্ময়ে আমার মুখ থেকে একটা কথাও বের হলো না।
কিছুটা সময় কেটে গেল। অস্বস্তিতে তিনি বললেন, কয়েক ঘন্টা পর আমার ফ্লাইট, উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাচ্ছি, তবে শুধু 4 বছরের জন্য, পড়া শেষ হলেই চলে আসব। ভালো করে পড়াশোনা করবে, কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, তুমি এখনো ছোট, তাই সব কিছু নিয়ে বেশি চিন্তা করা উচিত নয়, আগে বড় হও, তারপর সব কিছু নিয়ে চিন্তা করবে, খাওয়া ঘুম ঠিক রাখবে, আর হ্যাঁ দেখে শুনে হাঁটবে, ঠিক মতো তো হাঁটতে শিখুনি। ওনার কথাগুলো শুনে আমি অবাকের উপর অবাক হলাম। হুট করে এসে বলছে আমেরিকা চলে যাচ্ছে, যাচ্ছে যাক না, আমাকে বলার কি আছে? আবার তিরস্কার করে বলছে আমি নাকি ছোট, আমি হাঁটতে পারি না। যাবে যাক, আমাকে এত কথা শোনাতে আসে কেন শুনি? রাগে দুঃখে অভিমানে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল আমার, কিন্তু না, এই পাথরটার সামনে কাঁদা যাবে না। এই মানুষটা কোনো দিনও আমাকে বোঝেনি, তার জন্য কেন কাঁদবো আমি? বই গেছে আমার, একদম কাঁদবো না বাজে লোকটার জন্য, কিন্তু না, আমার অবাধ্য মন কথা শুনলই না, সে কেঁদেই ফেলল। হিমু ভাই তা দেখে বললেন, সাধে কি বাচ্চা বলি, দেখো কেমন কান্না জুড়ে দিছে। এই মেয়ে একদম কান্নাকাটি করবে না, আমি কান্না একদম পছন্দ করি না। ইচ্ছে হলে আমি চলে গেলে বালিশ জড়িয়ে অশ্রুপাত করো। তার এই কথায় আমার কষ্ট আরো বেড়ে গেল। কি কঠিন মানুষ, কেউ কান্না করলে তাকে সান্ত্বনা দিতে হয়, তা না করে ধমকাচ্ছেন, এটা কেমন বিচার! রাগে অভিমানে একটা কথাও বললাম না আমি, একবার তার দিকে তাকিয়েও দেখলাম না। তবে এটা বুঝতে পারলাম সে মানুষটি আমাকে দেখছে খুব কাছ থেকে। সেও কিছু বলল না, বেরিয়ে গেল ঘর থেকে। আমার বুক ফেটে কান্না আসলো। ঘরের আলো বন্ধ করে দিয়ে সত্যি বালিশ বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম। মিনিট দশেক পর তিনি আবার আসলেন আমার কাছে, হাতে একটা সবুজ খাম নিয়ে আমাকে দিয়ে বললেন, এটা তোমার জন্য। আমি নিতে চাইলাম না, কিন্তু জোর করে আমার হাত মিলে খামটা ধরিয়ে দিলেন। বললেন, কিছু টাকা আছে, বাচ্চা মানুষ তুমি, তাই চকলেট খেও, সবাইকে দিছিলাম, ভাবলাম তোমাকেও দেই। খাম সহ আমার হাতটা কেমন আলতো করে ধরে রাখলেন কিছু সময়। আমি নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ তিনি আমার মাথায় হাত রাখলেন, আমার যেন কি হলো, হুট করে উঠে আমি তাকে জড়িয়ে ধরলাম। তিনি কেমন শক্ত হয়ে রইলেন। অনেকটা সময় আমি তার বুকে সত্যি বাচ্চাদের মতো মুখ গুজে কাঁদলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, উনি একবারও তার হাত দুটো আমাকে জড়িয়ে ধরল না, এমনকি আমাকে সরিয়েও দিলেন না। হঠাৎ আমার জ্ঞান ফিরে আসায় আমি সরে আসি তাকে ছেড়ে, তার চোখের দিকে তাকাতে পারিনি আমি লজ্জায়। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি জড়িয়ে ধরার পর তার চেহারাটা কেমন হয় দেখতে, কিন্তু তার দেখাই হলো না, বেরিয়ে গেল সে। আমি জানালা খুলে দেখলাম তার চলে যাওয়া, সেও কাঁদছে তার মাকে জড়িয়ে। গাড়িতে ওঠার সময় সে জানলার দিকে তাকালো, আমার চোখে চোখ পড়তেই গাড়িতে উঠে গেল। একটু একটু করে গাড়িটা চোখের আড়াল হলো, আর আমার বুকের ভেতরটাও একটু একটু করে খালি হয়ে গেল। অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলাম আমি, পাগলের মতো কাঁদছি। পরদিন নিজের বাসায় চলে আসি, দাদু চাইলেও আর থাকলাম না আমি। ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছিল মানুষটাকে ছাড়া। প্রতিটি মুহূর্তে তাকে মনে হয়েছে আমার। খামটা রাগ করে খুলে দেখিনি, কি ভেবেছে সে, আমি তার টাকায় চকলেট কিনে খাবো? কখনো না, সেটি হচ্ছে না। খামটা আমার আলমারিতে একটা বাক্সে রেখে দিলাম, কোনোদিন সে খাম খুলবো না বলে ঠিক করলাম। কোথায় ভেবেছি চিঠি হবে, না তা না, সাহেব আমাকে টাকা দিয়েছে, এক বুক অভিযোগ অভিমান নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। খুব করে চাইতাম তার জন্য অপেক্ষা না করতে, কিন্তু না, মন কি আমাদের কথা শোনে? বেঈমান মন নিজের হয়ে অন্যের কথা ভাবতেই ভালোবাসে।
অন্যের জন্য কষ্ট পেতে পছন্দ করে। প্রতিদিন আমার অবচেতন মন তার ফোনের অপেক্ষায় দিন কাটাতে লাগলো, কিন্তু না, কোনো কল আসতো না। রাতের বেলা সবার অগোচরে কাঁদতাম। এভাবে চলে গেল 4 বছর। মাঝে মাঝে কল দিয়ে দাদু ও আম্মুর সাথে কথা বলতেন হিমু ভাই, কিন্তু কোনোদিন আমার সাথে বলতেন না। দিন দিন রাগ অভিমান বেড়ে গেল আমার। মাঝে মাঝে খুব ইচ্ছে করতো একটা কল দেই, কিন্তু দিতাম না। কতবার যে এই 4 বছরে তার নাম্বার ডায়াল করে আবার কেটে দিয়েছি তার কোনো হিসেব নেই। হঠাৎ করে দাদু মারা গেলেন। আমার একমাত্র বন্ধু ছিল দাদু। তার চলে যাওয়া আমাকে একেবারে ভেঙে দিল। কিচ্ছু ভালো লাগতো না, দম বন্ধ হয়ে আসতো আমার। দিন দিন আমার মতো চঞ্চল মেয়েও কেমন চুপচাপ হয়ে গেল। কারো সাথে কথা বলতে ইচ্ছা করতো না, কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করতো না। আমার এই অবস্থা দেখে বাবা মাও চিন্তায় পড়ে গেলেন। তারা ঠিক করলেন আমার বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে ঠিক করে ফেললেন। আমি অনেকবার বলেছি আমি বিয়ে করব না, কিন্তু বাবা মা শোনেনি। তাদের কি করে বলি আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়, একজনকে ভালোবেসেই যে আমি নিঃস্ব হয়ে গেছি। বুঝ হওয়ার পর থেকে ওই একজনকে যে আমি স্বামী হিসেবে মেনে এসেছি, কি করে অন্য কাউকে স্বামী রূপে ভাববো আমি? কি করব ভেবে না পেয়ে সব রাগ ভুলে তাকে কল দিলাম। কিন্তু ফোন বেজে গেলেও হিমু ভাই ধরলেন না। সেদিন আমার মৃত্যু যন্ত্রণা হয়েছিল, এত কেঁদেছিলে যে টানা 1 সপ্তাহ জ্বরের জন্য চোখ মেলতে পারিনি। এর ফলস্বরূপ আমার বিয়ে ঠিক হয়ে গেল আমার বাবার বন্ধুর ছেলে আতিফের সাথে। সেও নাকি ডাক্তার, আমেরিকায় থাকে। আমাকেও বিয়ের 2 সপ্তাহের ভেতর নিয়ে যাবে তার সাথে। বাবাকে অনেক বলেছি বিয়ে পিছিয়ে দিতে, তিনি কারণ জানতে চাইলেন, কিন্তু আমার কাছে বলার মতো কোনো কারণ ছিল না। আমি কি করে বলি আমি এমন একজন মানুষকে ভালোবাসি যে কিনা আমাকে ভালোবাসে কিনা আমি নিজেই জানি না। কোন মুখে বাবাকে বলবো আমি যে আমি হিমু ভাইয়ের জন্য অপেক্ষা করব? কারো অপেক্ষা করার জন্য হলেও তার অনুমতি প্রয়োজন। আমি যেখানে জানি না সে আমার আছে কিনা, সেখানে বাবাকে তার জন্য অপেক্ষা করছে বলাটা বিলাসিতা বই আর কিছুই মনে হলো না। তাই চেয়েও কিছু করতে পারলাম না আমি। বিয়ে হয়ে গেল আমার। বিয়ের দিন খুব কেঁদেছি। কবুল বলার 1 মিনিট আগেও আমি আমার ফোনটা দেখেছি, শুধু এই আশায় যদি একটা কল আসে। একটা না, আসেনি, কোনো কল আসেনি। কাগজে কলমে আমি হয়ে গেলাম অন্য কারো। নতুন একটা মানুষের সাথে নতুন অজানা জীবন শুরু হলো আমার। আতিফ ভালো মানুষ, আমাকে যথেষ্ট ভালোবাসে বলেই মনে হয়। অনেক যত্নও করে, প্রতিদিন বাসায় আসার সময় গোলাপ নিয়ে আসে, আমাকে খুশি রাখার সব চেষ্টা সে করে। আমি চুপচাপ থাকি দেখে বাইরে নিয়ে যায়, কিন্তু তাকে কি করে বুঝাই যে আমি অন্য কারো বিরহে জ্বলে যাচ্ছি, পড়ে যাচ্ছি। তার এত যত্ন যে সে মানুষটিকে ভোলাতে সক্ষম হচ্ছে না। হবেই বা কি করে, যে মানুষটাকে এতগুলো বছর ভালোবেসে এসেছি তাকে ভোলা কি এতটা সহজ? বিয়ের 14 দিনের মাথায় আমেরিকা পাড়ি দিলাম আতিফের সাথে। সাথে নিয়ে গেলাম সবুজ খামটা, প্রায় খামটা বুকের সাথেই জড়িয়ে ধরে রাখি। কেন জানি একটা শান্তি অনুভব হয় আমার, হয়তো তার হাতের ছোঁয়া আছে তাই। আমেরিকা যাওয়ার 2 দিন পর আতিফ আমাকে তার এক ডাক্তার বন্ধুর সাথে দেখা করাতে নিয়ে গেল। আমাদের বিয়ের পর প্রায় তার এই বন্ধুটির কথা সে বলতো,
একটা ডাক্তার বন্ধুর সুন্দর আর অদ্ভুত একটা ভালোবাসার গল্প আছে। শুনে মনে হয় মেয়েটা অনেক ভাগ্যবতী, নয়তো এমন ভালোবাসা কেউ পায়? আচ্ছা একটু পর না হয় বলি আপনাদের তার বন্ধুর ভালোবাসার কাহিনী। ভদ্রলোক নাকি দেশে যাবেন, কাল দেশে গিয়েই বিয়ে করবেন তার ভালোবাসার মানুষকে, তাই আজ দেখা করতে যাব আমরা। আতিফের বন্ধুর সাথে ডিনারে দেখা করতে গেলাম আমরা। কিছুক্ষণ বসার পর ভদ্রলোক এলেন। আমি বসে বসে ফোনে খালাতো বোনের সাথে টেক্সট করছিলাম, তাই প্রথমে খেয়াল করিনি। আতিফ যখন বলল, জোনাকি, মিট মাই ফ্রেন্ড হিমালয়। হিমালয় নামটা শুনে থমকে গেলাম আমি। তাকিয়ে দেখলাম শুধু নামটা নয়, মানুষটাও আমার পরিচিত, খুব 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 পরিচিত। হিমু ভাই অবাক চোখে তাকিয়ে আছেন আমার দিকে, দেখতে আগের থেকে আরো সুন্দর হয়ে গেছেন। দুজন দুজনের দিকে কিছুটা সময় তাকিয়ে রইলাম। আতিফ বলে যে আরেকটি প্রাণী এখানে আছে, সেটা বেমালুম ভুলে গেলাম আমরা। আতিফের গলায় চেতনা ফিরে দুজনের। তোমরা দুজন দুজনকে চিনো নাকি? আমি কিছুই বলতে পারলাম না। হেমু ভাই বললেন, আরে জোনাকি, যে কেমন আছো? যে ভালো, কোন রকম উত্তর দিলাম আমি। সে কেমন আছে তাও জিজ্ঞেস করার শক্তি আমার ছিল না। আতিফ আমার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল, গ্লাসটা নিতে গিয়ে তার গায়ে পড়ে গেল, পানি পড়ে তার প্যান্ট ভিজে গেল, তাই সে ওয়াশরুমে চলে গেল। আমাকে এক আকাশ অস্বস্তি ঘিরে ধরল, নিচের দিকে তাকিয়ে রইলাম আমি। হিমু ভাই যে আমাকে দেখছেন, আমার শরীরের প্রতিটি শিরায় শিরায় সেটা জানান দিচ্ছিল। আমার ইচ্ছা করছিল সামনে থাকা মানুষটাকে জড়িয়ে ধরতে, খুব কাঁদতে ইচ্ছা করছে তার বুকে মাথা রেখে, কিন্তু আজ সেটা ভাবাও যে অন্যায়, শুধু অন্যায় নয় অপরাধও বটে। আজ যে আমি অন্য কারো দখলে, সে আমি স্বীকার করি বা না করি। হিমু ভাই কাঁপা কাঁপা গলায় বললেন, আমি কেমন আছি জানতে চাইলে না? আমি তার দিকে অনেক কষ্টে তাকালাম, কিন্তু সেও সেই দিনের মতো চোখের জল আটকাতে পারলাম না। আজ সাহস করে তার চোখের দিকে তাকালাম, তাকাতেই আমার বুকটা খালি হয়ে গেল। কাল বৈশাখে ঝড় উঠল, হিমু ভাই কাঁদছে। হ্যাঁ, আমার হিমু ভাই কাঁদছে আমার জন্য। আমার বুকের ভেতরটা তোলপাড় শুরু হয়ে গেল। বললাম, কত কল দিয়েছি ধরেননি কেন? হিমু ভাই কেমন যেন হাসলো, বললেন, এখন এসব বলে কি হবে, বিয়ে করে নিয়েছো তো, আমার উপর খুব রাগ তাই না? আমি শুধু অশ্রুপাত করলাম, কিছু বললাম না। হিমু ভাই হাতের উল্টো পিঠে চোখ মুছলেন, ফর্সা মুখটা লাল হয়ে গেল তার। সেই মুহূর্তে একটা কথাই মনে হলো, আল্লাহ কেন আমাদের সাথে এমন করলেন, খুব কি ক্ষতি হয়ে যেত আমরা এক হলে। হিমু ভাই বললেন, সবুজ কামটা খোলনি তাই না জোনাকি? আমি অবাক হয়ে তাকালাম তার দিকে, অভিমানের সুরে বললাম, কেন খুলব, আমার টাকার অভাব হয়নি তাই খুলিনি। সে শান্ত গলায় বললেন, সাধে কি তোমায় বাচ্চা বলতাম, আসলে তুমি বাচ্চা, আজও বড় হলে না, ভালোবাসি শব্দটা শুধু মুখে বললেই হয় তাই না জোনাকি? না বলে কেউ বুঝে না। আজ তা নিজের গালে নিজেকে চড় দিতে খুব ইচ্ছে করছে। সেদিন টাকার কথাটা না বলাটাই উচিত ছিল, আমি তোমার চোখে কান্না দেখে ভেবেছিলাম তুমি বুঝবে তুমি বড় হয়েছ, কিন্তু না, তুমি আসলে বাচ্চা রয়ে গেছ, যেহেতু সেটা খেয়াল করনি এতদিন, এখন আর খুলো না, থাক না বন্দি আড়ালে সবুজ খামে না বলা কথা। হিমু ভাই কাঁদছেন, কান্নার ধমকে তার শরীর কাঁপছে, তার প্রতিটি কথা আমাকে শেষ করে দিচ্ছিল, তার যন্ত্রণা আমার যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছিল হাজার লক্ষ গুণে।
আমার ইচ্ছে করছিল উড়ে গিয়ে সেই খামটা খুলে দেখি। আতিফ আসলে যতটা সম্ভব দুজনে স্বাভাবিক থাকার চেষ্টা করি। খাওয়া শেষে বাসায় আসার সময় হিমু ভাই আমাকে বললেন, ভালো থেকেছো নাকি? নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। হিমু ভাই চলে গেলেন, সাথে নিয়ে গেলেন এক বাচ্চা মেয়ের দেওয়া অবুঝপনার কষ্ট। কতটা গভীর ক্ষত সেটা হয়তো বলে শেষ করা যাবে না। একজন সঙ্গে সফল ডাক্তারকে কেমন অসহায় দেখাচ্ছিল। আতিফ আমাকে বলেছিল হিমু ভাইয়ের ভালোবাসার গল্প, শুধু হিমু ভাইয়ের নামটা বলেনি, তাই হয়তো আমি বুঝতে পারিনি হিমু ভাইয়ের অবুঝ বউটা আমিই ছিলাম। আতিফ বলেছিল হিমু ভাই নাকি সব সময় তার অবুঝ বউয়ের কথা বলতেন। এমন একদিনও ছিল না যেদিন নাকি তিনি তার অবুঝ বউয়ের কথা বলতেন না। আসলেই তার বউটা সত্যিই অবুঝ, নয়তো কেন সে এত দিনেও সে খামটি খুলে দেখল না, কেন তার ভালোবাসা বুঝল না। বাসায় গিয়ে সবুজ খামটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম, খুলে দেখলাম একটা চিঠি। জোনাকি, এভাবে তাকাও কেন আমার দিকে? বুকের ভিতরে লুকিয়ে রাখতে ইচ্ছা করে যে আমার, তোমার চাহনিতে মাদকতা আছে জোনাকি, যে আমাকে শান্তিতে থাকতে দেয় না। তোমার জ্বরে সেই রাত্রিতে তোমার হাত ধরে বসেছিলাম সারা রাত। তোমার মনে আছে জ্বরের ঘরে তুমি কি বলেছিলে? বলেছিলে আমাকে ভালোবাসো। আমি কেন বুঝি না, সেদিন ইচ্ছে করছিল বিয়ে করে নিজের কাছে করে নিই তোমাকে, বলে দিই কতটা ভালোবাসি, কিন্তু পারিনি। কি করেই বা বলবো বলো? দুদিন পর আমার ফ্লাইট, দুদিনে তোমাকে কষ্টে বাড়াতে চাইনি। তোমার মনে আছে জোনাকি, আমি মাঝে মাঝে তোমার দাদুর সাথে দেখা করতে যেতাম। আসলে আমি তোমাকে দেখতে যেতাম, কিন্তু আফসোস তুমি সামনে আসতে না। প্রতিবার এক বুক যন্ত্রণা নিয়ে ফিরে এসেছি আমি, তুমি যে এতটা অভিমানী হবে জানতাম না। আমাদের বাড়িতে আসার পর কতবার যে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছি তার কোনো হিসাব নেই। তোমার এলোমেলো ঘুমানো, অভিমানী কান্না কিছুই আমার চোখ এড়ায়নি। আমি তোমার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। তুমি তো কান্না করতে পারছো নাকি, কিন্তু আমি তো পারি না। তবে শোনো, আমি তোমাকে আরেকটু কষ্ট দিব। আমেরিকা যাওয়ার পরও তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। তোমার সাথে কথা বললে আমি সেখানে থাকতে পারবো না রাত বছর। তার চেয়ে তুমি অপেক্ষা করবে আমার জন্য, আমি 4 বছর পর না হয় এসে তোমাকে সোজা বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। প্লিজ রাগ করে না লক্ষ্মীটি, তোমার সব অভিমান শুধু আসলে ফিরিয়ে দেব আদর ভালোবাসা দিয়ে। আর 4 বছর অপেক্ষা করো বাচ্চা বউটা আমার, অনেক ভালোবাসি তোমায়, অনেক 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 বেশি। ইতি তোমার ছোটবেলার স্বামী হিমু। চিঠিটা পড়তে পড়তে দম আটকে আসছিল আমার, মনে হচ্ছিল নিজেকে নিজে মেরে দিই। নিজের কষ্টটাকে সব সময় বড় করে দেখেছি আমি, কিন্তু হিমু ভাইয়ের যন্ত্রণা যে কত লক্ষ গুণ বেশি ছিল তা টেরও পেলাম না। মনে হচ্ছিল আমার বুকের ভিতর কেউ হাজার হাজার তীর মারছে, কত বিক্ষত হচ্ছে আমার ভেতরটা। হঠাৎ আতিফ দরজা ধাক্কাচ্ছে, চোখে মুখে পানি ছিটিয়ে বের হলাম। আতিফ বলল, হিমালয় বাসায় ফেরার সময় অ্যাক্সিডেন্ট করেছে, স্পট ডেথ। কথাটা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, ঘড়ির কাঁটা থমকে গিয়েছিল। হিমু ভাই নেই, আমার হিমু নেই, আমার উপর অভিমান করে চলে গেছে অনেক দূরে, তার সবুজ খামের না বলা কথা, না পড়ার অপরাধ যে কতটা মারাত্মক ছিল তা আমি বুঝতে পেরেছি। তাই সে আমাকে শাস্তি দিয়ে গেছে, কঠিন শাস্তি। আমার উপর অভিমানের পাহাড় বুকে নিয়ে চলে গেছে আমার হিমু। আল্লাহ, কোনো মেয়ে যেন আমার মতো অভিমান করে এমন ভুল না করে। এমন হিমালয়কে পেতে যে ভাগ্য লাগে, আমার মতো অভাগী
যেন কেউ না হয়, জোনাকিদের অপরাধে যেন কোনো হিমুর মৃত্যুদণ্ড না হয়। আমার হিমু ভাই নেই, কোথাও নেই, আছে শুধু আমার বুকের ভেতর, আর আছে তার সবুজ খামের না বলা কথা। তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছেন এবং শুনছেন সবাইকে মন থেকে অনেক ভালোবাসা রইল। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।